তারা যখন সিনেমা করে প্রযোজকরা সাক্ষী পরিচালকরা সাক্ষী নায়িকারা এবং নায়করা টাকা 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 আগে পেমেন্ট মাঝে পেমেন্ট পরে পেমেন্ট গাড়ির তেলের পেমেন্ট কাজের লোকের পেমেন্ট অনেক পেমেন্ট নেয় এত টাকা চিনো ব্যাংক চিনো না খালি মাটির ব্যাংক চিন একেবারে সিনেমার মতো হয়ে গেল না কথাটা অপু তুমি বলো তো কেন আপনার কাছে মনে হচ্ছে আমি নায়িকা না

তারা তোমার সন্তান জয়কে মেইন করছে অনেক বেশি বেশি কিন্তু আমি মাঝে মাঝে মনে করছি কি আমারে বললো কেন একজন লেখছে জয়েরে নিয়েই থাক আমি ভাবলাম কি আমার নিয়ে থাকতে বলছে পরে মনে হচ্ছে না জয় আমাদের আত্মীয় ঠিক আছে জয় নামটা প্রচুর আসছে আই উইল খান কাম টু সি জয় আচ্ছা শাকিব খান জয়কে সর্বশেষ কবে দেখে গেছে বা নিয়ে গেছে দেখতে বা ছেলের ব্যাপারে আইনি সিদ্ধান্ত তো তোমাদের হয়নি কিছুই কিন্তু দেখা সাক্ষাৎ ছেলের সাথে কিভাবে হয় আমি আমি একটা কথাই বলতে চাই ভাইয়া অনেক তো আমাদের ব্যক্তিগত ইস্যু তো হয়েছে সবকিছু গন্ধ অগন্ধ সবই তো হয়েছে আমি চাইবো না একজন মানে স্বাভাবিক মা এবং একজন বুদ্ধিমান প্যারেন্টস হিসেবে আমি চাইবো না আইনি কোনো প্রক্রিয়ায় জয় থাক তাহলে সে ডিভাইডেশনটা বুঝতে পারবে বিকজ আমি চাই না আমি বিন্দু পরিমাণ ওর সোসাইটি ওর সবকিছু যেমন ওর 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 স্কুলে যেটাতে পড়ে তারপর যে ড্রেস আপ চাহিদা ইনফ্যাক্ট আমার বাসা সবকিছুকে আমি এত ওয়েল রাখার ট্রাই করি আমার হার্ড অ্যান্ড সোল দিয়ে যাতে ও ফিল করতে না পারে যে আমি আট দশটা বাচ্চা থেকে কি আমার যে এক্সপেক্টেশনটা ছিল সেটা কি কম কিনা